সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। হুতিদের সঙ্গে না পেরে ইরানের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাসের হামলার পর জাপানে বাড়ছে মুসলিম বিরোধী মনোভাব। ইসরায়েলি গুলিতে প্রাণ গেল প্রাণের অপেক্ষায় থাকা ছয় ফিলিস্তিনির। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি পুতিন, বলছে রাশিয়া। ফ্রান্সে ইমামদের বিরুদ্ধে নয়া সীমাবদ্ধতা আরোপ। টনকিন উপসাগরে চীনের সীমারেখা, যা বলছে ভিয়েতনাম। এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক, পাল্টা পদক্ষেপ নেবে চীন। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হুতিদের সঙ্গে না পেরে ইরানের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে এর জেরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যদিও মার্কিন পাল্টা হামলা হুতিদের আক্রমণ বন্ধ করতে পারেনি, এই পরিস্থিতিতে হুতিদের হামলা বন্ধে তাদের উপর চাপ প্রয়োগে তেহরানের সহায়তার জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপনে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার 13 মার্চ ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী হুতি বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদন মতে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তা ওমানে ওই বৈঠকে মিলিত হয়েছিলেন। ওমানি কর্মকর্তারা বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি বলেই জানা গেছে, কারণ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পাল্টা হামলা সত্ত্বেও এডেন উপসাগরে চলাচলকৃত ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা অব্যাহত রয়েছে। হুতিদের হামলা বন্ধে ইরান মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে নাকি হুতি বিদ্রোহীদের রাজি করাতে ব্যর্থ হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফাইন্যান্সিয়াল টাইমস। গাজে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। এদিকে বৃহস্পতিবার 14 মার্চ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় 4 ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতি সেনকমের পক্ষ থেকে বলা হয়, এসব অস্ত্র দিয়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ ও মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। এর আগে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া গেছে, তবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে কোনো জাহাজে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলে হামাসের হামলার পর জাপানে বাড়ছে মুসলিম বিরোধী মনোভাব। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর সৃষ্ট যুদ্ধের মধ্যে জাপানে মুসলিম বিরোধী ও ফিলিস্তিন বিরোধী মনোভাব বাড়ছে বলে মনে করেন তুরস্কে অবস্থানরত জাপানের এক গবেষক। কাইম নাওকি ইয়াম মাতো নামে এই জাপানি গবেষক 15 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তুরস্কে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি দেশটির মারমারা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টার্কি স্টাডিজের সদস্য। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াম মাতো বলেন, গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে জাপানের দেশে মুসলিম ও ফিলিস্তিন বিরোধী মনোভাব ক্রমে বেড়েই চলেছে। পাশাপাশি জাপানি উগ্র ডানপন্থী দলগুলো সমর্থনও বাড়ছে, এর ফলে সেখানে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য বেড়েছে। এই গবেষক বলেন, জাপানে বহু বছর ধরেই জেনোফোবিয়া বা বিদেশিদের প্রতি বিদ্বেষ বিরাজ করছে, কিন্তু ইসরায়েলে হামাসের হামলার পর তা মুসলিম বিরোধী মনোভাবে রূপ নিয়েছে। আনাদুলুকে তিনি বলেন, জাপান নেতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত 15 বছরে বিদেশভীতি ও মুসলিম বিরোধী মনোভাব ব্যাপক হারে বেড়েছে। ক্রমবর্ধমান মুসলিম বিরোধী মনোভাব কি ধরনের সমস্যা তৈরি করবে তা জাপান সরকার এখনো বুঝতে পারছে না। ইয়ামামোতো বলেন, জাপানিরা আগে থেকে রাজনৈতিক ও সামাজিকভাবে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে। 7ই অক্টোবর হামলা ও ইসরায়েল গাজা যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী অবস্থানের কারণে জাপানিরা এখন ফিলিস্তিন বিরোধী ও মুসলিম বিরোধী হয়ে উঠেছে। তিনি বলেন, ইসরায়েলের সমর্থক জাপানি জনগণও দেশটিতে মুসলিম বিরোধী প্রচারণায় অগ্রণী ভূমিকা রাখছে। ইসরায়েলপন্থীরা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, অন্য মুসলিম দেশের বিরুদ্ধেও ঘৃণা ছড়ায়। গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। হামাসের হামলায় প্রায় 1200 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এদিকে ইসরায়েলের হামলা এখন পর্যন্ত গাজায় 31,272 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 73,000-এরও বেশি মানুষ। ইসরায়েলের ধ্বংসযজ্ঞের কারণে অঞ্চলটিতে প্রয়োজনীয় সব সরবরাহের চরম সংকট দেখা দিয়েছে। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশ বাধা দেওয়ার কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে উত্তর গাজার বাসিন্দারা। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে গাজার 85
শতাংশ মানুষ। দেশটিতে খাদ্য, খাওয়ার পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে উপত্যকাটির 60% অবকাঠামোই ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এদিকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। গত জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গাজায় গণহত্যা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ত্রাণের অপেক্ষায় থাকা 6 ফিলিস্তিনির। যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ছোড়া গুলিতে অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। বৃহস্পতিবার গাজা উপত্যকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বুধবার সন্ধ্যায় উত্তর গাজায় কুয়েত চত্বরে ফিলিস্তিনিরা ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। এ সময় ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে। গাজা উপত্যকায় 5 মাসের বেশি সময় ধরে হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে 31,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 24 লাখ বাসিন্দার গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি পুতিন, বলছে রাশিয়া। পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করা মন্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সমালোচনার জবাবে বৃহস্পতিবার ক্রেমলিন বলেছে, রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি। যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বুধবার রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য কৌশলগত দিক থেকে প্রস্তুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায়, তাহলে তা চলমান সংঘাতের উল্লেখযোগ্য সম্প্রসারণ হিসেবে বিবেচিত হবে। পুতিনের এই মন্তব্যের সমালোচনা করে হোয়াইট হাউসের মুখপাত্র কারিনজি পিয়েরে সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রুশ নেতা মস্কোর পারমাণবিক মতবাদকে পুনরায় সমর্থন করেছেন। ইউক্রেন সংঘাত জুড়ে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর করেছেন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন, পরিস্থিতি পুনর্বিবেচনা করে রাশিয়া তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। পেসকভ বলেছেন, পুতিন একই সাক্ষাৎকারে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ধারণাটি তার মাথায় কখনো আসেনি বলেও জানিয়েছেন। হোয়াইট হাউসের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, এই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। পুতিনের সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কোনো হুমকি দেননি প্রেসিডেন্ট, কেবল সেই কারণগুলোর কথা বলেছিলেন যা পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে অনিবার্য করে তুলতে পারে। এসব কারণে আমাদের সংশ্লিষ্ট নথিতে আছে যা বিশ্ব জুড়ে সুপরিচিত। এছাড়া পশ্চিমা সবাই ইচ্ছাকৃতভাবে তার মন্তব্যকে আমলে নিতে ব্যর্থ হয়েছে যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ইউক্রেনে ব্যবহার করার কথা তার মাথায় কখনোই আসেনি। বিভিন্ন যুদ্ধের পরিস্থিতিতে অস্ত্রের বিকাশ ঘটেছে, কিন্তু তারা প্রেক্ষাপটে বাইরে নিয়ে যাচ্ছে তার মন্তব্যকে। এমনকি তারা প্রেসিডেন্ট পুতিনের কথা শুনতে অনিচ্ছুক। ফ্রান্সি ইমামদের বিরুদ্ধে নয়া সীমাবদ্ধতা আরোপ। ফ্রান্সের নতুন আইন প্রণয়নের মাধ্যমে মসজিদের ইমামদের বিরুদ্ধে সীমাবদ্ধতা জোরদার করেছে সে দেশের সরকার। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, মসজিদের ইমামদেরকে অবশ্যই ফরাসি ভাষা শিক্ষা এবং সেকুলারিজম বিষয়ক একাধিক কোর্স সম্পন্ন করতে হবে। বিদেশ থেকে ফ্রান্সে ইমাম পাঠানোর সুযোগও চলতি বছর থেকে বন্ধ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। এর আগে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশ থেকে তিউনিশিয়ার একজন ইমাম ও খতিবকে বহিষ্কার করেছে। দীর্ঘ 40 বছর সেদেশে বসবাস করার পরও তাকে বহিষ্কার আদেশের সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে পবিত্র ইসলাম হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সে 50 থেকে 60 লাখ মুসলমান বাস করে। দেশটির মোট জনসংখ্যা প্রায় 6 কোটি 70 লাখ। টনকিন উপসাগরে চীনের সীমারেখা, যা বলছে ভিয়েতনাম। আন্তর্জাতিক আইন এবং অন্যান্য দেশের অধিকার ও স্বার্থকে সম্মান করার আহ্বান জানিয়েছে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার 14 মার্চ টনকিন উপসাগরে চীনের সীমারেখা আঁকা সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে একথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে, চলতি মাসের শুরুতে সরলরেখা ব্যবহার করে টনকিন উপসাগরে সীমারেখা তৈরি করেছে চীন সরকার। আন্তর্জাতিক আইন মেনে এই রেখা এঁকেছে দেশটি। টনকিন উপসাগর চীনা ভাষায় বেইবু উপসাগর নামে পরিচিত। আঞ্চলিক জল এবং একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড এর সীমা নির্ধারণ করতে সীমারেখা ব্যবহার করা হয়। তবে দক্ষিণ চীন সাগরে এই সীমারেখা একটি সংবেদনশীল বিষয়, কেননা এই অঞ্চল ঘিরে চীন, ভিয়েতনাম এবং এই অঞ্চলে অন্যান্য রাজ্যগুলোর কিছু বিরোধপূর্ণ দাবি রয়েছে। একটি নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলার সময় ভিয়েতনামের মন্ত্রণালয়ের মুখপাত্র জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি বা UNCLOS এর উল্লেখ করে বলেন, ভিয়েতনাম মনে করে উপকূলীয় দেশগুলো তাদের আঞ্চলিক জলসীমা পরিমাপের জন্য UNCLOS 1982
1984 মেনে ভিত্তিরেখা নির্ধারণ করে। বৃহত্তম দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী দুই দেশের চীন ও ভিয়েতনামের বিরোধপূর্ণ দাবি রয়েছে, তবে টনকিন উপসাগরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তারা। গত ডিসেম্বরে হ্যানয় সফরের সময় সেখানে যৌথ টহল পরিচালনা করতে সম্মত হয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক, পাল্টা পদক্ষেপ নেবে চীন। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট টিকটক। মার্কিন আইন প্রণেতারা টিকটককে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, টিকটকের মূল কোম্পানি বাইটডান্স চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ, ফলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল উত্থাপন করা হয়। এতে বিলটির পক্ষে ভোট দেন 352 জন এবং বিপক্ষে দেন 65 জন। অপরদিকে চীন জানিয়েছে, এভাবে জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে টিকটক নিষিদ্ধ করার মধ্যে কোনো ন্যায় বিচার নেই। এ খবর দিয়েছে গ্লোবাল টাইমস। যদিও বিলে শুধুমাত্র টিকটকের নামই সরাসরি উল্লেখ করা হয়েছে, তবে এতে বলা হয়েছে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলার যে কোনো প্ল্যাটফর্মকে এভাবে নিষিদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র। ওই বিলে বলা হয়েছে, টিকটককে আগামী 6 মাসের মধ্যে তাদের মার্কিন অংশকে বিক্রি করে দিতে হবে, আর নইলে যুক্তরাষ্ট্র এই সোশ্যাল মিডিয়াটিকে নিষিদ্ধ করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলোকেও টিকটককে তাদের অ্যাপ স্টোর থেকে মুছে ফেলতে হবে। এদিকে চীন জানিয়েছে, টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পেছনে রয়েছে তাদের গ্যাংস্টারের মতো চিন্তাভাবনা। যারা উন্নতি করতে চায় তাদের থেকে ছিনিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিপরীতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র ওয়াং ওয়েনবিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র মোটেও বৈশ্বিক বাণিজ্যের আইন মেনে প্রতিযোগিতায় নামতে চায় না। স্বেচ্ছাচারী হয়ে টিকটককে নিষিদ্ধ করার কারণ হিসেবে জাতীয় নিরাপত্তার অজুহাত দেখানোর মধ্যে কোনো ন্যায় বিচার নেই। এই বিল নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটি ব্যবহারকারীরাও এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা যায় অনেককে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।